বিএনপির পক্ষ থেকে একটি লিফলেট বিতরণ, লিফলেট তৈরি করা হয়েছে। এটি মূলত লিফলেটের চাইতে একটা প্রেসক্রিপশন বলা যেতে পারে, যে আসন্ন ডেঙ্গুর আগ্রাসন সম্পর্কে আগাম প্রতিরোধ ব্যবস্থা। এবং এই লিফলেটটি রচিত হয়েছে দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বিতরণ করা হচ্ছে, যে তারা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে পরে ডেঙ্গুর হাত থেকে তারা বাঁচবেন। বিএনপি সবসময় জনগণের পক্ষে এবং মানব কল্যাণকেই ব্রত করে রাজনীতি করে এসেছে। এটাই হচ্ছে সবচাইতে বিশেষ একটি দিক বিএনপি গঠন এবং বিএনপি রাজনৈতিক দর্শনের সাথে। আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপি যারা চিকিৎসক রয়েছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, যে ইমিডিয়েটলি এই ডেঙ্গু প্রতিরোধে তারা যেন মানুষকে পরামর্শমূলক একটা লিফলেট তৈরি করে সেটা বিতরণ করেন। আমরা সেটা বিতরণের জন্য এখানে উপস্থিত হয়েছি এবং এর আগের দুই দিন আমরা ঢাকার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছি। আপনারা বলেছেন রফিক, যে এখানে প্রায় 250 জনের মতো মানুষ ইতিমধ্যে ডেঙ্গুর আক্রমণে মৃত্যুবরণ করেছে। সরকারিভাবে 186 জন বলা হলেও মূলত বেসরকারিভাবে এই সংখ্যা প্রায় 250 জনের মতো, এবং 30,000-এর মতো বেশি, 35,000-এর মতো আক্রান্ত রয়েছে। এখন একটি পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে আশা করব যে এই ধরনের একটি মহামারী, সিজনাল মহামারী, প্রতি বছরই যার প্রাদুর্ভাব আমরা দেখতে পাই, এটিকে চিরতরে মোকাবেলা করার জন্য, দূরীভূত করার জন্য আপনারা যেহেতু জনগণের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার এবং এখানে অনেক গুণীজন এখানে রয়েছেন এই সরকারের মধ্যে, তারা অত্যন্ত ক্ষিপ্রতা এবং জোরালো তৎপরতার মধ্যে দিয়ে এই মানে মহামারীকে কিভাবে চিরদিনের জন্য বিদায় করা যায় সেই পদক্ষেপ তারা নেবে। কারণ এর আগে আমরা দেখেছি পতিত স্বৈরাচারের আমলে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে লুটপাট হয়নি, যে সেক্টরে আপনার লুণ্ঠনের যে প্রক্রিয়া আমরা সেটাও দেখেছি। করোনা নিয়ে করোনার যে সরঞ্জাম, সেটা ক্ষমতাসীন দলের লোক তারা আত্মসাৎ করেছে, ওটা বিক্রি করে দিয়েছেন অন্যভাবে, টাকা সেখান থেকে তারা লুট করেছে। এবং করোনার সময় যে রিলিফ দেওয়া হয়েছিল, সেই রিলিফ আপনারা দেখেছেন চাল পাওয়া গেছে আওয়ামী চেয়ারম্যানের খাটের তল থেকে, নালে মাটির গর্ত থেকে ডাল পাওয়া গেছে। এইটা ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের দৃষ্টান্ত। এমনকি করোনার জন্য সিটি কর্পোরেশন দক্ষিণের তাদের যে গোডাউন ছিল ওষুধপত্র দ্রুত মানুষকে দেওয়ার, সেই গোডাউনে করোনার ওষুধ ছিল না, অন্য জিনিস রাখা হয়েছিল। এই পরিস্থিতি আমরা দেখেছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হল, আজকে মঙ্গলবার, আজকে 2 মাস পূর্ণ হল। মানুষ কিন্তু, দেশের জনগণ, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। তারা মনে, তারা এখনো মনে করে যে এই সরকার খুবই জোরালো কর্মসূচি নিয়ে জনগণ যেখানে দুর্ভোগ পোহায়, জনগণ যেখানে দুর্ভোগের মধ্যে পড়ে, সেই সব বিষয়গুলো তারা দেখবেন এবং দ্রুত সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা করছি, করব, দেখছি, দেখব, এইভাবে কিন্তু আপনার এই মহামারী মোকাবেলা করা যায় না। প্রত্যেকটি হাসপাতাল ক্লিনিকে করোনার বেড এবং করোনার সরঞ্জাম থাকতে হবে। এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটা টাস্ক ফোর্স গঠন করে দ্রুত গতিতে কোন হাসপাতালে করোনার সরঞ্জাম নেই, করোনার ওষুধপত্র নেই, করোনার রুগীরা আশ্রয় পাচ্ছে না, সেটা তাদের, তাকে দেখতে হবে, দেখে পদক্ষেপ, সরি, ডেঙ্গুর সরঞ্জাম কোন হাসপাতালে নেই, কোথায় পর্যাপ্ত ওষুধ নেই, ডেঙ্গুর রোগীরা যাতে হাসপাতাল থেকে ফিরে না আসে, আপনার তারা যাতে মানে এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র, শুধু ঢাকা ভিত্তিক নয়, কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে,
সুতরাং এই ডেঙ্গু মোকাবেলায় মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কর্মতৎপরতা দেখতে চায়। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, আমি একেবারে ঢালাও কোনো সমালোচনা করব না, অনেকটাই কিন্তু মানে ঢিলে ঢালা ভাব একটা রয়েছে। এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলব না, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে, তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় ষড়যন্ত্র, সবচাইতে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে। কিন্তু ওই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে, তারা তো কিছু বুঝতে দেবে না। আপনারা দেখেছেন, তার তো প্রমাণ প্রতিদিন পাচ্ছেন। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিহাটের উর্মি, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির দ্বিতীয় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলি বারণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ, সে এই অধ্যত্ব যদি প্রকাশ করতে পারে, তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে, দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা সেটা বুঝি। আমি যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা, অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক হিসাবে, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে, পদায়ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে, তারা এক একজন সচিব, আজকে আমরা যা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী, একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে, আপনারা যদি সেই পথ অনুসরণ করেন, তাহলে আপনাদেরকে ধিক্কার জানাবে জনগণ। আপনারা যেমন বঞ্চিত ছিলেন, আপনাদেরকে সততার আলো নিয়ে, হৃদয়ের মধ্যে সততার আলো নিয়ে জনগণের সেবা করতে হবে, কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত ছিলাম, আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে, এবং ওই যে পতিত স্বৈরাচার সে নানাভাবেই আসার চেষ্টা করবে, অনেক ভুল এবং ব্যর্থতা যদি হয়। শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কংগ্লোমোরেট করেছে, একত্রীকরণ করেছে, করে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে, তারও তো আমরা পরিণতি দেখছি, একে সালং একের পর এক 8-9টি ব্যাংক আত্মসাত করেছে, এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাত করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, বিদেশে পাচার করেছে। একে সালাম একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেই প্রায় 70 বিলিয়ন টাকা লুপাট করেছে, এটা তো আজকে অনুসন্ধানে বেরিয়ে আসছে। সুতরাং এই সমস্ত বড় বড় যে সমস্ত রুই কাতলা, যারা জনগণের সঞ্চিত টাকা, জনগণের গচ্ছিত টাকা আত্মসাত করে মাফিয়া অর্থনীতি তৈরি করেছে, এবং শেখ হাসিনাকে তার যে নীতি লুণ্ঠনের যে নীতি, লুটপাটের যে নীতি, হরিলুটের যে নীতি, সেটাকে যারা বাস্তবায়ন করেছে, তারা কিন্তু বসে নেই, তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, সেই টাকা দিয়ে তারা নানাভাবে নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয়
সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয়, এগুলো অত্যন্ত ইঙ্গিতবাহী, কারণ ওদের অনেক টাকা আছে। মার্কোস এবং তার স্ত্রী ইমেলদা মার্কোস ভয়ঙ্কর লুটপাট করেছিল ফিলিপাইনে গিয়ে, তারপরে সে পালিয়ে যায় হাওয়াইয়ে, কিন্তু সেই টাকা পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজে লাগিয়ে সে আবার দেশে ফিরে এসে নানাভাবে লবিং করে চারবার এমপি হয়েছে তার ছেলে এখন আবার রাষ্ট্রপতি। কারণ ওই যে কালো টাকা পাচার করে, সেই কালো টাকা দিয়েই তারা আবার ফেরত আসার চেষ্টা করে। হাইতির পতিত স্বৈরাচার 91 সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল অ্যারিস্টেড, সে আবার 94 সালে তার পালিয়ে যাওয়ার সময় এবং আগেই যে টাকা পাচার করেছে সেই টাকাগুলো কাজে লাগিয়েছে। অতএব এদেশের জনগণ, গণতান্ত্রিক শক্তি এবং গণমাধ্যমের যারা এই আন্দোলনকে তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে এবং তারা অনেকে জীবন দিয়েছে, সিলেটের সাংবাদিক নিজের জীবন দিয়ে আপনার যে গণতন্ত্রকে বিজয়ের পথে, গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছেন, তাদের প্রত্যেকেরই আত্মদান বৃথা হয়ে যাবে। তা আমি আপনাদের সামনে বলতে চাই যে পতিত স্বৈরাচারের পুনরুত্থান যেন না ঘটে, আর যেন কোনো মায়ের সন্তানের মায়ের বুক খালি না হয় সন্তানকে হত্যা করার। আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনার নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকেও অন্তরে সততার আলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে হবে। সেই পথ, সেই মাঠ তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার সেটা তারা নিশ্চিত করবে, তবে সেটি যেন প্রলম্বিত না হয়, সেটি যেন দীর্ঘায়িত না হয়। এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাতে আমরা না যেতে পারি। আর আবারও আপনাদের বলি, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি মহানুভবতা, মানবতা আপনারা অবশ্যই রাখবে, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা মহানুভবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনো বলছি, তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল, সে যে দলেরই সমর্থক হোক না কেন, কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান, তা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। খুলনার একজন জজ ওসিকে ডেকে নিয়ে এসে বলেছে, আপনারা কি ধরনের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেন যে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে জেলে পাঠানোর কথা বলেন, এইভাবে তাকে নাস্তানাবুদ করেছিল, করেছে এই কয়দিন আগে, দুই তিন দিন আগের ঘটনা, খুলনায় ডিস্ট্রিক্ট জাজ এই কাজ করেছে। একটা পর্যায়ে আদালতের সামনেই বাধ্য হয়ে ওসি বলেছেন, কই শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীকে বিনা কারণে ধরে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকাতেন, তো তখন আপনার এই কথাটি বড় ছিল না, আজকে আপনি এই কথাটি বলছেন? যারা তাণ্ডব করছে, যারা এখনো মানুষ খুন করছে, 7 দিন আগে নরসিংদীতে জুনাইদকে হত্যা করলো যে ছাত্রলীগের নেতা, সে গতকাল ধুকতে 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 7 দিন আগে তাকে জখম করেছে, সে ধুকতে ধুকতে গতকাল মারা গেল, কই এই ব্যাপারে তো কোনো জজ সাহেব সমত কোনো সিদ্ধান্ত দেয়নি? কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত, এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে।
তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা মেরে ফেলবে, কারণ তাদের পিছনে তাদের একটি প্রভু আছে, একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয়ে তারা আছে। তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না। বন্ধুরা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত নেই। আমরা ডেঙ্গুর জন্য যে আমাদের কর্মসূচি, জনগণের সামনে যে লিফলেট বিতরণ, এটি মূলত একটি প্রেসক্রিপশন টাইপের লিফলেট, আমরা সেটি বিতরণ করব অনেকক্ষণ ধরে।